তীব্র তুষারপাতে ঢেকে গেছে চারপাশ। ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা সবকিছুই যেন স্থবির হয়ে আছে প্রচণ্ড ঠান্ডায়। দৃষ্টিসীমানা একেবারেই ঝাপসা। বৈরী আবহাওয়ার এ চিত্র চীনের বিভিন্ন প্রদেশের। গেল দুই দিন ধরে ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়ান, উইঘুর অটোনোমাস অঞ্চল সহ বেশ কয়েকটি প্রদেশ। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বরফ পড়ে রাজপথ ঠেকে যাওয়ায় বন্ধ হয়ে যায় গাড়ি। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধাগ্রস্ত হয় ট্রেন চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বরফ সরানোর কাজে নামে স্থানীয় কর্তৃপক্ষ। অনবরত চলে বরফ পরিষ্কারের কাজ। বাসিন্দাদের বাসাবাড়ির তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং গরম পানির প্রবাহ নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সুমো সংবাদ।